দেখুন রোহিঙ্গাদের উদ্ধারে বঙ্গোপসাগরে আসছে ফিনিক্স জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসছে ভূমধ্য সাগরের কাজ করা একটি উদ্ধারকারী দল দ্য মাইগ্রান্ট অফসোর এইড স্টেশন নামে সংগঠনটি এতদিন লিবিয়া থেকে ভূমধ্য সাগর হয়ে ইউরোপে পালিয়ে দেওয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে এসেছে সংস্থাটি দ্য ফিনিক্স নামে উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এখন পর্যন্ত চল্লিশ হাজার অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে মালটা থেকে সংস্থাটি তাদের উদ্ধারকারী জাহাজকে পাঠাচ্ছে বঙ্গোপসাগরে উদ্দেশ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের বাঁচানো উদ্ধারকারী জাহাজটি প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে মিয়ানমারের কাছে পৌঁছাতে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি